বন্ধুরা আজকের ভিডিওটি একেবারে অন্যরকম এখানে আমি বলে রাখি যে প্রতিদিনকার আমি যে ভিডিওগুলি করি সেগুলি বিভিন্ন ধরনের প্রশ্নের ওপরে তবে বন্ধুরা কালকের থেকে আজকের সকাল পর্যন্ত আমাকে লাস্ট মিনিট সাজেশন চাইছেন যে বিভিন্ন সাবজেক্টে কীরকম ধরনের জিনিসগুলো পড়ে গেলে আমাদের একটু হেল্প হবে একটু বলার জন্য তারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন তো তাদের জন্য আমি বলে রাখি যে সেকেন্ড ডে আজকে যাদের ইন্টারভিউ চলছে তাদের মধ্যে দু তিনজন আমার সঙ্গে কথা বলেছেন এবং কালকেও অনেক দিনের সঙ্গে কথা হয়েছিল তার ইন্টারভিউ প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি তো তার থেকে আমি যেটা বুঝতে পারছি যে আজকে সেকেন্ড ডে কিন্তু একটু হলেও একটু টাফ হয়েছে তো সেই সমস্ত সাজেশানগুলোকে নিয়ে আমি আজকে একটা লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিচ্ছি এবং বলে রাখি যে আমি হয়তো আর কোনো কোশ্চেন আপনাদেরকে দেব না কারণ আমি এই ভিডিওটির পরে আবার হয়তো কিছুক্ষণের মধ্যে আরেকটি ভিডিও আপলোড করতে আপলোড করব যাতে কিন্তু আমি আগের দিনে আসা এরকম ইন্টারভিউয়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো নয় বিভিন্ন যে কোশ্চেন ছিল সেই সমস্ত কোশ্চেনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো না বললেই নয় সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও দেবো এরপরেই আচ্ছা তো আজকের যেগুলো এসছে তার উপর ভিত্তি করে আমি সাজেশান দিচ্ছি তো এখানে আমি বলে রাখি যে আপনারা ভিডিওটিকে কিন্তু স্কিপ করবেন না যে যেহেতু এটি একটি অডিও ভিডিও আমি কিছু লিখে দিইনি সেই জন্য আপনাদের একটু অসুবিধা হবে যদি স্কিপ করেন তো তার আগে বলি যে আজকে কোন কোন বিষয়গুলিকে পরীক্ষায় বেশি ধরা হয়েছে আজকের যেহেতু সেকেন্ড ডে ছিল সেই জন্য সেকেন্ড ডেতে একটু টাফ এসছে এমন কিছু ভয়ের কোনো কারণ নেই তো যে বিষয়গুলি আমার সামনে এসছে সেইগুলি হলো যে স্পেশাল পেপারের ওপরে অনেক প্রশ্ন করা হচ্ছে যাদের স্পেশাল পেপার আছে প্রচুর প্রশ্ন ধরা হয়েছে তাদেরকে কিন্তু পেডোগগির ওপর কোনো কোশ্চেন ধরা হয়নি আবার অনেকে এমন আছে যাদেরকে পেডোগগির ওপর কোনো কোশ্চেন না ধরে গ্র্যাজুয়েশান এ যারা তারা যে সাবজেক্ট সাবজেক্ট নিয়ে পড়েছেন সেই সমস্ত সাবজেক্টের ওপরে কোশ্চেন করা হয়েছে আচ্ছা এরপরে বলি যে আপনাদের পেডোগগি কোশ্চেন ধরবে না এমন কিন্তু কোনো মানে নেই স্পেশাল পেপার থেকে প্রশ্ন ধরলেও বা গ্র্যাজুয়েশানের সাবজেক্টের ওপর প্রশ্ন ধরার পরেও কিন্তু আপনাদেরকে পেডোগগির ওপর কোশ্চেন ধরতে পারে এছাড়া বলি যে কবিতা আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে আমি এটা শুনেছি জানি না এটা কতটা সত্যি যে আমাকে ইনফরমেশানটা দিয়েছেন তিনি কিন্তু এটা বলেছেন যে কবিতা কিন্তু একজনকে ধরা হয়েছে তো কবিতাটা এরকমভাবে ধরা হয়েছে তাকে কিন্তু বাঁচতে বলা হয়েছে যে ক্লাস ফাইভ থেকে এইটের মধ্যে যে কোনো একটা কবিতা আমাদেরকে একটু শোনান এটা বলা হয়েছে তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে টেনশনের কোনো কারণ নেই ক্লাস ফাইভ থেকে এইটের মধ্যে আপনার যে দুটি কবিতা মনে হবে সোজা সেই দুটি কবিতা একটু দেখে যান এবং যদি সেই মুহূর্তে আপনার আপনাকে যদি এরকম প্রশ্ন করা যে এই কবিতাটিই বলুন আমি জানি না এরকম করবে কিনা এরকম করাটা উচিত নয় যাই হোক যদি করেন যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের ব্যাপার তাহলে সেক্ষেত্রে আমি বলে রাখবো যে আপনি বলবেন যে এই মুহূর্তে এই কবিতাটা আমার ঠিক মনে পড়ছে না আমি এই কবিতাটা করে এসেছি আমি এই কবিতাটা কি আপনাদেরকে বলবো এরকমভাবে আপনি পারমিশান চেয়ে নিতে পারেন আচ্ছা এরপরে বলি যে আপনি যে উত্তরটা দেবেন সেই উত্তরটা কিন্তু কনফিডেন্টভাবে দেবেন কখনও কিন্তু তোতলাভাবে বা কখনো কিন্তু ভয় পেয়ে পেয়ে দেবেন না যেটা আদৌ ঠিক হবে তো নাকি ঠিক হবে না এরকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না যেটা আপনি জানবেন না যেটা আপনি ভয় পেয়ে ভুলে গিয়েছেন সবের ক্ষেত্রে কিন্তু আপনার উত্তর একটাই হবে এই মুহূর্তে আমার মনে পড়ছে না কখনোই এটা বলবেন না যে এটা আমি জানি না জানি না বলে কিন্তু আপনার কোনো শব্দ মুখ দিয়ে যেন না বের হয় এই রকম কোনো শব্দ কিন্তু একটা স্টুডেন্টের মুখ দিয়েই বেরোনোটা ভালো দেখায় তো এক্ষেত্রে আমি বলি যে আপনাদের যে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন যদি আপনারা না জানেন সেটাকে এইভাবে উত্তর দেবেন আর জানলে অবশ্যই যদি কোনো স্যার বলেন যে আপনি এটা ঠিক বলছেন কি তখন আপনি বলবেন যে হ্যাঁ এটা আমি ঠিক বলছি যদি আপনি সঠিকভাবে জানেন আচ্ছা আরেকটা যে বিষয় এগুলো বলা হয়ে গেল আচ্ছা এরপরেই আমি বলি যে বাংলা আর ইংরাজির ক্ষেত্রে এবার চলে যাচ্ছি বাংলা আর ইংরাজি সাজেশানে লাস্ট মিনিট সাজেশান তো সেক্ষেত্রে আমি বলে রাখি দুদিন দেখে আমি যেটা বুঝলাম তার উপর আমি বলছি আপনারা নিশ্চয়ই এতদিনে অনেকটাই তৈরি হয়ে গিয়েছেন বা পুরোটাই তৈরি হয়েছেন তো লাস্ট মিনিটে যেটুকু দেখে যা না গেলেই নয় সেগুলো দেখুন বললাম আমি একটা যে কবিতা দেখুন এছাড়া দেখুন যে বিভিন্ন ধরনের যে উপন্যাস আছে উপন্যাস আছে সেই সমস্ত উপন্যাসের চরিত্রগুলো দেখে যান যেমন আরণ্যক আরণ্যক এই উপন্যাসের যে চরিত্রগুলো আছে সেগুলো দেখে যান তাদের সম্পর্কে জেনে যান এছাড়া বিভিন্ন ধরনের কবিতা গল্প উপন্যাস যেরকম ইংরাজিতেও আছে বাংলাতেও আছে দুজনের ক্ষেত্রেই আমি কিন্তু বলে দিচ্ছি একেবারে তারা কিন্তু বিভিন্ন ধরনের লেখক আছেন কবি আছেন তাদের জন্ম মৃত্যু ভালো কোনো কাজ এই সমস্ত বিষয়গুলো আপনারা জেনে যান শিক্ষাগত বিষয়গুলো জেনে যাবেন যে তারা কি কি শিক্ষা অর্জন করেছিলেন সেগুলো সম্পর্কেও জেনে যাবেন আচ্ছা এবার প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ ধরা হচ্ছে যে এইটার অর্থ কী বা এটার আপনার সিনোনিম অ্যান্টিওনিম এগুলো কিন্তু ধরা হচ্ছে এছাড়া কিন্তু অপোজিট ওয়ার্ড বাংলাতেও বিব্রতাত্মক শব্দ ধরা হয়েছে তো সেইগুলি একটু দেখে যান ব্যাকরণের দিক থেকে বলব যে সমস্ত ব্যাকরণ আছে সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হচ্ছে গ্রামারেও সেম গ্রামারগুলো ভালো করে দেখে যান একটা কোনো জিনিস তুলে দিয়ে বলতে পারে যে এটা পার্টস অফ স্পিচ বলুন হ্যাঁ বা ধরুন ভয়েস চেঞ্জ করুন এগুলো কিন্তু ধরা হয় আচ্ছা এরপরে বলি যে বাংলা ইংরাজি নিশ্চয়ই আপনাদের একটু মোটামুটি সাজেশন পেয়ে গিয়েছেন তো এখানে আমি একটা জিনিস বলি আমার মাথায় এলো যে আপনারা যে কলেজে পড়েন প্রত্যেকটা সাবজেক্টের সবাইকে বলছি যে আপনারা যারা যে কলেজে পড়েছিলেন সেই সমস্ত কলেজ এর যে সেই সমস্ত কলেজে যে নাম আছে যেমন ধরুন আমি পড়েছিলাম সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেনে আমি পড়েছিলাম তো এটা গার্লস কলেজ তো সুরেন্দ্রনাথ এর নাম এই যে সুরেন্দ্রনাথ নামে এই যে ব্যক্তি এই ব্যক্তির জন্ম মৃত্যু তিনি যা যা কাজ করেছেন সেগুলো সম্পর্কে জেনে যেতে হবে দ্বিতীয়ত বলি একটা প্রশ্ন কালকেই আমি শুনেছিলাম তো আমি ভিডিওতে দিতে ভুলে গিয়েছি আজকের বলে দিই যে আমার যে কলেজটার নাম বললাম সুরেন্দ্রনাথ তো এই সুরেন্দ্রনাথ যে এই ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে একটা বাক্য রচনা করতে বলা হয়েছে তাহলে কিন্তু আপনারা সেই বাচ্চাদের মতো যে এত সালে জন্মেছিলেন এই শিক্ষা গ্রহণ করেছিলেন এই সবগুলো কিন্তু সোজাসাপটা ভাষা বলবেন না আমার মনে হয় যেটা আপনারা বললে ভালো হয় সেটা হলো যে উনি যদি কোনো কিছু ভালো কোনো কাজ করে থাকেন সমসংস্কারমূলক কোনো কাজ করে থাকেন বা কোনো কিছু ভালো কোনো পয়েন্ট তুলে একটা বাক্য রচনা করে দিন আচ্ছা এরপরে বলি যে পরের যে বিষয়টা আছে সেটা বাংলা ইংরাজি আমি মোটামুটি বলে দিলাম এগুলো আপনারা একটু দেখে যান আচ্ছা এর পরেরটা বলি কি ইতিহাস ইতিহাস সাবজেক্টে চলে যাচ্ছি ইতিহাস সাবজেক্টে যেটা বলার আছে সেটা হলো শাল দেখে যেতে হবে শাল কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিবারেই ধরা হয় ঐতিহাসিক চরিত্রগুলো সম্পর্কে জেনে যেতে হবে যেমন বাবর আকবর আলাউদ্দিন খিলজি বা ধরুন শশাঙ্ক এদের সম্পর্কে ভালোভাবে ছোটো ছোটো দু তিনটে লাইনের মধ্যে মেন মেন পয়েন্টগুলো না বললেই নয় এরকম কয়েকটি জিনিস জেনে যান এছাড়া ঐতিহাসিকদের নাম তাদের সম্পর্কে জেনে যান যেমন একজনের নাম আমি বলি ঐতিহাসিক ভেনসেন্ট স্মিথ ওনার নাম মনে পড়ছে তো ওনার সম্পর্কে একটু জেনে যান উনি কোন সালে জন্মগ্রহণ করেছেন কি করেছেন এখানে আমি বলে রাখি যে আমি যেহেতু বিভিন্ন ধরনের ভিডিও বানাই তার জন্য আমার অনেকটাই সময় হয়নি আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল যে বিভিন্ন ধরনের ঐতিহাসিকদের নাম বলুন বা বাংলা ক্ষেত্রে বলুন বা ইংরাজি ক্ষেত্রে বলুন বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে যেগুলো ছোটো 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 জিনিস যেগুলো ধরা হয় সেগুলো দেওয়ার কিন্তু যাই হোক সেগুলো দেওয়া হলো না এগুলো একটু দেখে যান আচ্ছা এর সঙ্গে সঙ্গে বলি যে আপনাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মাস্ট প্রত্যেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ধরা হবে প্রতিটি চ্যাপ্টারের আগে পিছু সব জেনে যান এছাড়া কোনো যদি সাম্প্রতিক ঐতিহাসিক কোনো ঘটনা থাকে সেগুলো কিন্তু জেনে যেতে হবে আর বলি যে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আমি বলবো ডেমোটা কিন্তু ভালোভাবে দেখে যান অনেকে বলছেন ডেমো হচ্ছে না অনেকে বলছে এবার ডেমো হচ্ছে কিন্তু যার ডেমো হচ্ছে তাকে কিন্তু ভালোভাবেই পরীক্ষা করা হচ্ছে সুতরাং ডেমোটাকে তিন মিনিটে কিভাবে করা যায় সেটা আমার যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো থেকে আপনারা আইডিয়া নিয়ে নিন নিয়ে তিন মিনিটে করুন প্রথমে আমি বলে রাখি যে যদি ধরুন কোনো একটা সাবজেক্ট পড়াতে বলা হলো যেমন ইতিহাসের ক্ষেত্রেই বলি শশাঙ্ক সম্পর্কে আপনাদের বোর্ড ওয়ার্ক আমি দিয়ে দিয়েছি বোর্ড কি কীরকম হয় যদি আপনি ওই সাবজেক্টে না পান অন্য সাবজেক্টে দেখে নিতে পারেন যে কখন কোথায় কি বিষয় কোথায় কি লিখতে হবে এগুলো এই ব্যাপারগুলো বোর্ড ওয়ার্ক যদি নাও দেয় কোনো চিন্তার কোনো কারণ নেই ঝামেলা মিটে গেল কোনো চিন্তার কোনো কারণ নেই এখানে কিন্তু আপনাকে এরকমভাবে বলা হবে যে আপনি ধরুন কোনো একটা ক্লাস ধরুন বলে দিলে বলে দিয়ে বলল যে এই এইরকম জিনিসের ওপরে আপনি এই বিষয়টার ওপরে আপনি ছাত্রছাত্রীদের কিভাবে পড়াবেন বা এটা বলা হতে পারে যে ক্লাস সেভেন বা এইটে কোনো একটা ইতিহাসের টপিক আপনি নিজে বাঁচুন বেছে বলুন যে এটা আপনি কীভাবে পড়াবেন ধরুন আপনি শশাঙ্ক সম্পর্কে পড়াচ্ছেন যে আগের চ্যাপ্টার একটা ছিল সেটা হলো কি প্রাচীন বাংলা প্রাচীন বাংলা নামে একটি চ্যাপ্টার আছে তো প্রাচীন বাংলা পড়ার সময় কি কি পড়িয়েছিলেন নিশ্চয়ই ম্যাপ দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের ম্যাপ সেই পশ্চিমবঙ্গের ম্যাপে প্রাচীন বাংলার কোথায় কি যে জায়গাগুলো সেগুলো নিশ্চয়ই আপনি দেখিয়েছিলেন তো সেই সমস্ত দেখিয়েছিলেন ক্লাস নেওয়ার সময় তো সেইটাকে তুলে ধরবেন যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে যে আটটা অঞ্চল আপনি দেখিয়েছিলেন যে পুণ্ডবর্ধন বরেন্দ্রবঙ্গ বঙ্গাল রাঢ়সুমু গৌড় সমতট এবং হরিকল এই সমস্ত জায়গাগুলো আপনি বলেছিলেন তো সেখানে কি গৌড় বলে একটা অঞ্চলের নাম আপনি বলেছিলেন তো সেই গৌড়টাকে কিন্তু আপনাকে এখানে বলতে হবে যে আমি শিক্ষার্থীদের যেহেতু আগে প্রাচীন বাংলার বিষয় পড়িয়েছিলাম প্রাচীন বাংলায় চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন কিন্তু আমি শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের চ্যাপ্টার পশ্চিমবঙ্গ সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং পশ্চিমবঙ্গে সেই সমস্ত কি অঞ্চলগুলো আমি দেখিয়েছিলাম যে প্রাচীন বাংলা যে সমস্ত অঞ্চলগুলো আছে যে আটটি অঞ্চল সেই আটটি অঞ্চলের মধ্যে গৌড়ের নাম তারা জানে তো সেই গৌড়ের নামটা আমি তাদের কাছ থেকে জানতে চাইবো এবং তারা এই আটটি নাম যখনই বলবে এবং আটটি নাম বলার পরেই আমি কিন্তু বলবো যে এর মধ্যে এই যে গৌর যে অঞ্চলটার নাম বলছি এই গৌড় হলো শশাঙ্কের কি শশাঙ্ক এখানকার শাসক আচ্ছা তো এইভাবে আপনি স্টার্টিং করতে পারেন এবং এর ফলে আপনি শশাঙ্ক সম্পর্কে ধীরে ধীরে সব বলতে থাকবেন এবং তার মধ্যে থেকে আপনি ছোটো ছোটো কোশ্চেন ধরবেন যে তাহলে বলো তো শশাঙ্কের রাজত্বকাল কত থেকে কত পর্যন্ত এই রকম ধরনের প্রশ্ন আমি শিক্ষার্থীদেরকে করব। এছাড়া তারপরে তাদের যাতে আরও ভালো হয় তার জন্য আমি তাদেরকে ক্লাসের মধ্যে বাড়ি বাড়িতে হোমওয়ার্ক দিতে পারি যে শশাঙ্কর সম্পর্কে বিস্তারিতভাবে লেখার জন্য কোনো প্রশ্ন দিতে পারি যে শশাঙ্কের রাজত্বকাল সম্পর্কে ব্যাখ্যা করো বা এটা আমরা দিতে পারি যে শশান শশনে শশাঙ্কের শাসনকাল সম্পর্কে মূল্যায়ন করতে বলতে পারি আচ্ছা এরপরে কিন্তু আপনাদেরকে এখান থেকে কীরকম টাইপের কোশ্চেন করা হতে পারে আমি বলে দিই যে এখান থেকে কিন্তু আপনাদেরকে রিমেম্বারিং টাইপ প্রশ্নও করা হতে পারে ইতিহাসের ক্ষেত্রে বলে দিই যে এখান থেকে কিন্তু আপনাদেরকে রিমেম্বারিং টাইপের কোশ্চেন করা হতে পারে তো সেরকম কি কোশ্চেন যেমন ধরুন বলতে পারে যে আচ্ছা বলুন তো তাহলে এই শশাঙ্কের ওপর একটা রিমেম্বারিং কোশ্চেন বলুন আপনারা বিএডে করেছেন পাঠ পরিকল্পনার যদি করে থাকেন যে খাতা আপনার করে খাতা আপনারা করেছিলেন সেটা হলো যে টিচিং প্র্যাকটিসের সময় যে খাতাটা আপনাদের করতে হয়েছিল সেই খাতাটা একটু ফলো করে যাবেন সেটা একটু দেখে যাবেন প্রত্যেক সাবজেক্টে সবাইকে বলছি টিচিং প্র্যাকটিসের খাতাটা একটু দেখে যান তাহলে দেখবেন আপনারা কিভাবে পড়াবেন সেটা আপনাদের মাথায় এসে যাবে আচ্ছা এখানে কিন্তু রিমেম্বারিং কোশ্চেন একটা আপনি বলতে পারেন যে শশাঙ্ক কোন কোন রাজ্য জয় করেছিলেন এই প্রশ্নটা হলো একটা কি রিমেম্বারিং কোশ্চেন সেটা কিন্তু শিক্ষার্থীরা স্মরণ করে বলতে পারবে আচ্ছা তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে ইতিহাসে ঠিক কীরকম ধরনের করে আপনাদেরকে পড়াতে হবে ছোটো করে তিন নম্বরের মধ্যে এই ডেমোটা আপনারা দেবেন তো আলাদা করে আমি আমি ভিডিও দেবো বলেছিলাম তো আলাদা করে দেবার যেহেতু এখন সময় নেই তো আমি এটা বলে দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না বুঝতে পারলে সেটা কমেন্ট বক্সে বলবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছি জিওগ্রাফি সাবজেক্ট জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রেও আমি বলে রাখি যে সেম এরকমভাবেই ডেমোটা কিন্তু করতে হবে যেমন ধরুন আবহ বিকারের চ্যাপ্টার আবহ বিকার করতে গেলে বা শিলার যে চ্যাপ যখন পড়াবেন যে বিভিন্ন শিলা কী কী শিলা আছে আছে আগ্নেয়শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা তো এই সমস্ত শিলা চ্যাপ্টার পড়ানোর সময়ও কিন্তু আপনাদেরকে শিলাটা কিভাবে আসছে সেটা কিন্তু একটু স্টার্টিংয়ে আপনাকে বলতে হবে যেহেতু আপনি বিয়ের ট্রেনিং নিয়ে এসেছেন সেই জন্য আমি বলে রেখে দিই যে বিএড ট্রেনিং নেওয়ার সময় ঠিক যেভাবে আপনি স্কুলে গিয়ে পড়িয়েছেন সেটাকে কিন্তু আপনি বোর্ডে গিয়ে এবার দেখাবেন তবে সেটা কিন্তু অনেকক্ষণ যেন না হয় তিন মিনিটের মধ্যে ছোট করে একটা তৈরি করুন দেখবেন যে সমস্ত যে সাব ওই সাবজেক্টের উপর সমস্ত যে চ্যাপ্টার আছে সেগুলো কিন্তু আপনি নিজে নিজেই করে ফেলতে পারছেন তারপরে তো আমার ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখুন আচ্ছা জিওগ্রাফির ক্ষেত্রে আরও যে বিষয়গুলো সেগুলো বলে রেখে দিই যে বিভিন্ন স্থান উচ্চতম নিম্নতর যে স্থানগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে অক্ষাংশ দ্রাগিমাংশ কোনো স্থানের কোন কোন স্থানের কী সেগুলো জেনে যেতে হবে যেমন ধরুন আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ জেনে যেতে হবে সেই ডিস্ট্রিক্টের অক্ষাংশ দ্রাঘিমাংশ জেনে যেতে হবে আচ্ছা আর বলে রাখি যে পশ্চিমবঙ্গ ভারত বা এ সমস্ত অন্যান্য বিভিন্ন জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ আপনাকে জেনে যেতে হবে আচ্ছা আর কি আছে সেটা হলো কি ভারত সম্পর্কে দেখে যান যে ভারতের জনসংখ্যা প্রাকৃতিক অর্থনৈতিক সমস্ত বিষয়গুলো সেগুলো জেনে যান বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে জেনে যেতে হবে তারপর হচ্ছে সাম্প্রতিক যদি কোনো ঝড় দুর্যোগ বিপর্যয় যেগুলো হয়েছে সেগুলো দেখে যাবেন বর্তমানে কোন কোন যান মহাকাশে পাঠানো হয়েছে বা মহাকাশ সম্পর্কে সমস্ত জিনিসগুলো আপনি জেনে যাবেন আচ্ছা এর আগে এর এরপরে যেটা বলি যে একটা মহাকাশ যান বর্তমানে যে দুর্ঘনটা ঘটেছে সেই মহাকাশযান সম্পর্কে সম্পর্কেও আপনাদের জেনে যেতে হবে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার জন্য যে কি কি করা উচিত সেগুলো সম্পর্কে আপনাদের জেনে যেতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স জেনে যেতে হবে আগের পরের চ্যাপ্টার সমস্ত বিষয়গুলো সম্পর্কে জেনে যেতে হবে এছাড়া যে কোনো দু থেকে তিনটে টপিক আপনি ডেমোর জন্য বাঁচবেন এছাড়া আর যেটা বিষয় বলার আছে সেটা হলো যে বিভিন্ন ধরনের গ্র্যাজুয়েশানের যে যে বই আপনা গ্র্যাজুয়েশানের যে বইগুলো পড়েছেন সেগুলো কিন্তু আপনারা ফলো করে যাবেন স্ট্যাটিস্টিক সম্বন্ধীয় যে বিষয়গুলো আছে স্ট্যাটিস্টিকের কোশ্চেন করা হতে পারে কিন্তু আর কি যেটা বলবো যে বিভিন্ন ধরনের যে আবিষ্কারকের নাম সেগুলো দেখে যেতে হবে ভৌগোলিকদের নাম দেখে যেতে হবে তো এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি বলে দিলাম তাহলে আপনারা এগুলো ফলো করুন লাস্ট মিনিটে তো আমার মনে হয় অনেকটাই ভালো হবে আচ্ছা এরপরে চলে যাচ্ছি পরের সাবজেক্ট যেটা হলো কি জীবন বিজ্ঞান জীবনবিজ্ঞান বিজ্ঞান এদের ক্ষেত্রে বলি যে বিজ্ঞানীদের নাম মাস্ট বিজ্ঞানীদের নাম তাদের জন্ম মৃত্যু আবিষ্কার নতুন বর্তমানে বৈজ্ঞানিক কোনো আবিষ্কার মহাকাশ যান সম্পর্কে আপনারাও জেনে যাবেন বিভিন্ন ধরনের সংকেত আছে বিভিন্ন ধরনের সংকেত বলতে আমরা যেগুলো আপনারা দেখেছেন আশা করি আমি একটু বলে দিই যে যেমন এডিপি এটিপি এনএডি এগুলো সম্পর্কে জেনে যাবেন এরকম অনেক সংকেত আছে জেনে যাবেন যেমন ধরুন কয়েকটা যন্ত্রের নাম বলি মাইক্রোস্কোপ সিসমোগ্রা সরি স্পিকমো ম্যামো ম্যানোমিটার যেটা আছে সেটা তারপরে এরকম ধরনের অনেক যন্ত্র আছে সেগুলো সম্পর্কে জেনে যাবেন জিওগ্রাফি যাদের আছে তাদের ক্ষেত্রেও আমি বলে রাখি যে সেম একই জিনিস কিন্তু যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সম্পর্কেও কিন্তু জেনে যেতে হবে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমি বলে রেখে দিই যে রসায়ন বিদ্যা সময় যে যখন যেটা পড়েছেন সেইগুলোতে কি কি যন্ত্র কি কীরকম কি সমস্ত কিছু জেনে আপনাদেরকে যেতে হবে আচ্ছা বিভিন্ন ধরনের সংকেত যেমন লোহা তামার যে সমস্ত সংকেত আপনারা পড়েছেন এগুলো একটু দেখে যান আচ্ছা আর বলে রাখি যে আমি বলে দিই যে পুরো বইটাই একটু একটু করে দেখে যান যেগুলো আমি বললাম আর যেটা আছে যে এমএসসি গ্র্যাজুয়েশনের বই বেশি করে পড়ুন স্পেশাল পেপার কিন্তু আপনাদের ক্ষেত্রেও মাস্ট সেটাকে ভালোভাবে দেখে যাবেন অর্থাৎ আমি বলতে চাইছি যে সাবজেক্টের ওপরেও কিন্তু প্রচুর কোশ্চেন করা হচ্ছে আচ্ছা চাইল তো আছেই সেগুলো আমি দিয়েছি বা আপনাদের নিশ্চয়ই আপনারা এতদিন ধরে বিভিন্ন জায়গা থেকে পড়েছেন তো সেগুলো দেখে যান তো এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখে যেতে হচ্ছে আচ্ছা এর পরেরটা যেটা আছে কি ম্যাথ ম্যাথ নিয়ে আমি বলি ম্যাথের ক্ষেত্রে কিন্তু ফাইভ টু এইট ভালো করে ম্যাথগুলো দেখে যাবেন স্পেশাল পেপার ভালো করে পড়তে হবে আপনি মাথায় যদি তেল মেখে যান বা আপনার সামনে একটা জলের বোতল দেখিয়ে বলতে পারে যে এই জলবায়ু তেলটা কি সান্দ্র এটা কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে এছাড়া আর কি বলতে পারে যে ক্লাস এইটের সিলেবাস সম্পর্কে বলুন এটা কিন্তু সব সাবজেক্টে সবার ক্ষেত্রেই বলবো ক্লাস এইটের সিলেবাস সম্পর্কে বলুন বা বিভিন্ন ক্লাসের সিলেবাস সম্পর্কে জানতে পারে আচ্ছা আর কি বলতে আর কি আছে সেটা হলো কি যে ম্যাথ রিলেটেড বিভিন্ন ধরনের সংজ্ঞা ধরতে পারে স্ট্যাটিস্টিক সম্বন্ধীয় প্রশ্ন করা হতে পারে ম্যাথামেটিক্সের কোনো ভালো লেখক তার সম্পর্কে জানতে চাওয়া হতে পারে আচ্ছা এছাড়া কোনো কিছু ম্যাথ বা জ্যামিতি আপনাকে করে দেখাতে বলতে পারে বা বলতে পারে যে এটা আপনি ক্লাসে কীভাবে ছাত্রছাত্রীদের পড়াবেন আমি একটা ভিডিও দিয়েছি সেইটাকে আপনারা দেখুন দেখে আশা করি ছোট একটা তিন মিনিটের বা চার মিনিটের একটা ডেমো ক্লাস আপনি করে ফেলতে পারবেন আচ্ছা এর পরে আমি যেটা বলবো সেটা হলো খুবই ভাইটাল যে সমস্ত সাবজেক্ট তো আমার প্রায় বলাই হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন প্রত্যেককেই বলি স্পেশাল পেপার কিন্তু অবশ্যই দেখে যান বিভিন্ন বিষয়ে লেখকের নাম দেখে যান আবিষ্কার যা যা হয়েছে দেখে যান সবাই মোটামুটি করে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স জি কেগুলো একটু একটু করে দেখে যান তারপরে হচ্ছে খেলা যে বর্তমানে যে খেলাগুলো চলছে দেখে যান এছাড়া বর্তমানে যে যুদ্ধগুলো হলো সার্জিক্যাল স্ট্রাইক যেগুলো হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আপনারা জেনে যান বর্তমানে এই কালকেই আমি বলি যে কাশ্মীরে কিন্তু আবার দুজন জওয়ান মারা গিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে খবরগুলো দেখুন কোন দিন কি হচ্ছে সেগুলো দেখতে থাকুন খবর মিস করবেন না পেপারও পড়ুন ভালো করে যেদিনকে আপনারা পরীক্ষা দিতে যাবেন সেদিন কিন্তু পেপারটা অবশ্যই সকলে দেখবেন সেদিনকার দিন সম্পর্কে জেনে যাবেন এবং সেদিনকার যে বাংলা তারিখটা ক কবে সেটা আপনারা দেখে যাবেন এছাড়া যে কলেজে পড়ছেন আমি বলে দিয়েছি সেই কলেজটা কবে স্থাপিত হয়েছে সেই কলেজের প্রিন্সিপাল সম্পর্কে জেনে যাবেন এবং সেই কলেজটার যে মনীষীর নাম থাকুক না কেন সেই মনীষীর নামে ভালোভাবে জেনে যাবেন তো বন্ধুরা আপনার নিশ্চয়ই এই সাজেশানগুলো যেগুলো আমি দিলাম সেগুলো নিশ্চয়ই আপনাদের হেল্প হবে আপনারা যদি আরও কিছু দরকার হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ